একদিনে দুই যুবক নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ দুই যুবকের নাম পাপাই সিনহা ও পবিত্র সিনহা। টানা 8 দিন কেটে গেলেও নিখোঁজ দুই যুবকের সন্ধান পায়নি তাদের পরিবার। ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন 25 নম্বর পৌর ওয়ার্ডের মণিপুরী পাড়ায়। জানা গেছে, অসমের করিমগঞ্জের যুবক পাপাই সিনহার বয়স 26 বছর। পিতা লালবাবু সিনহা গত জুলাই মাসে তার পিসি সূর্যমুখী সিনহার ধর্মনগরের মণিপুরী পাড়াস্থিত বাড়িতে আসে। তারপর ধর্মনগরে এসে একটি কোম্পানিতে রিকোভারি অফিসে কাজে যোগ দেয়। মা মধুমিতা সিনহা ও তার বাবার বিচ্ছেদ হওয়াতে মা কর্মসূত্রে গুয়াহাটি আর বাবা আগরতলায় থাকেন। সে মার কাছ থেকে পিসির বাড়িতে আসে, তবে তার স্থায়ী ঠিকানা অসমের করিমগঞ্জ জেলায়। প্রতিদিনের ন্যায় গত 4 জুন শনিবার কাজের উদ্দেশ্যে সকাল 10টা নাগাদ বের হয়ে আর ঘরে আসেনি পাপাই। তার পিসির পরিবার ও বাবা মিলে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এদিকে নিখোঁজ যুবকের বাবা ও পিসি জানান, কাজের উদ্দেশ্যে যাবার সময় তার গায়ে সাদা প্যান্ট ও কালো ফুটফুট শার্ট ছিল। তবে এদিন সন্ধ্যা 8টা 4 মিনিটে কথা হয় তার সাথে, এরপর থেকে তার মোবাইল সুইচ অফ। আমার ভাইয়ের ছেলেটা আজকে 10 মাস ধরে আমার এখানে থাকতো, তো ডেইলি তারে মানে 1 মাস পরে তারে একটা কাজ দেখিয়ে দেওয়া হইলো যে এখানেও তুই কাজ কর। আমরা তো গরিব মানুষ, কাজকর্ম খাইনি, তো ডেইলি হে 9:30 সময় খাইয়া ঘরতেই বাড়ি যায়। কী কাজ? ও তো একটা কালেকশন সেন্টারে কাজ করতো। কিসের কালেকশন? টাকা কালেকশন করে আর কি, কালেকশন সেন্টার একটা কাজ করতো। তো কাজ করতো তো হে তার সেন্টারও কাজও 9:30 যায় গিয়ে আবার 5টার সময় আইও, বা 5:30 কোনদিন 6টা কোনদিন 7টাও বাজি যায়। হ্যাঁ, তো ওরকম যাইতো কাজ করতো গিয়া, যাইতোতে এদিনও মানে আমার কাছে পিসি ভাত দাও আমার দেরি হয়ে যায়। আমি রোজ যেরকম ভাত দিই তার এইরকম দিছি, ভাত দিছি ভাত খাইছে এখানে বুঝিয়া, ভাতটা খাইছে, খাইয়া আরিয়া আমারও গীতা দুধ যেন লয় গরুর, সে আইলো আমি গরুর দুধটা লইয়া দুধটা রাখি আমি গরু লইয়া গেছি। হে ড্রেস করি, ড্রেস লাগাইয়া এই সময়টার ভিতরে আইয়া পাইছে। এদিকে পাশাপাশি কাকতালীয় ব্যাপার হলো, একই দিনে নিখোঁজ যুবকের বন্ধু পবিত্র সিনহা, পিতা থামাঞ্চু সিনহা, একই গ্রামের বাসিন্দাও লাপাত্তা হয়ে যায়। অপরদিকে পাপাইয়ের পিসি ও পিতা চাইছেন ঘরের ছেলে যাতে ঘরে ফিরে। তবে তারা আরো জানান, নিখোঁজের দিন একটি নীল কালারের অল্টো গাড়ি করে নিখোঁজ পাপাই ও পবিত্রকে যেতে দেখেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি সংবাদ মাধ্যম ও জনসাধারণের সাহায্য চাইছেন। যদি কোনো সহৃদয়বান মানুষ পাপাইয়ের সন্ধান পান তাহলে 7005-9890 অথবা 9436-1973633 নম্বরে যোগাযোগ করার আবেদন জানান নিখোঁজ যুবকের পরিবার। সাথে পাপাইয়ের বন্ধু পবিত্র কাজের জন্য বাড়ি থেকে চলে গেছে বলে পবিত্রের মায়ের ধারণা। পাপাই সকালে এক চক্কর গেছে, গিয়া বলে কিতাবে তুই দেখি একলা একলা আনো কিতা করস, উড়া বৃষ্টি আইছে, আমি খুশি দূর বৃষ্টি আইছে এখন তুই কই যাইতে, কইলাম তো কইল খিচি যাইমু আমি অফিস, তে আমি কই ইটা অবস্থার যাইতে গিলা কইলামতে এ কইল না যাইমু গিয়ে আমি ইয়ে করিয়া কইয়া হে বারণ গেল। বারণির মনে কই 15-20 মিনিট পরে পবিত্র কই মা সারে তো বারে বারে আমার ডাকে আমি কিতা খতাম, কইল আমি কইলাম বলে সারে ডাকে তো এখন তুই বিজিয়া যাইতে গিলা ক খাজল লাগি ডাকে কই, তে আমি কইছি খাজল যাইতে আমার হইল 5-6 মাস হইল নি না 5 দিন হইল আমি এটা কানেও শুনি না আর আমি কিছু মারছি না, কইছি বলে যাও যেসা খানো। তবে পাপাইয়ের প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা। পরিবারের দাবি, কোনোদিনই এরকম করেনি সে। নিখোঁজ হবার পর তার মায়ের কাছে খোঁজ করা হলেও সেখানে যায়নি সে। তাহলে কোথায় পাপাই পবিত্ররা? নিখোঁজ হবার দিন পাপাই পবিত্রর সাথে সকালে দেখা করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বলে জানা যায়, এরপর আর ফিরে আসেনি। সন্দেহ তারা দুজনেই একসাথে আছে। ধর্মনগর থানার পুলিশ মিসিং ডায়েরি পেয়ে খোঁজখবর নিয়ে আপাতত মেঘালয় অঞ্চলে তাদের মোবাইল লোকেশন পেয়েছে। বর্তমানে ধর্মনগর থানার পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ধর্মনগর থেকে মিলন নাগের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।